কিন্তু বিধি না মানার ফল দেখুন হাতে নাতে। ডাউন মাঝেরহাট স্টাফ স্পেশাল ট্রেনে তিল ধারণের জায়গা নেই, তার মধ্যেই আজ 2021 সালের 28 জুলাই, রাজ্যে এখন দ্বিতীয় দফার লকডাউন চলছে। তো এবারকার পোশাকি নাম হচ্ছে বিধিনিষেধ। তো সেই বিধিনিষেধের মধ্যেই আমরা গঙ্গাসাগর বেড়াতে এসেছি। আমাদের প্ল্যান ছিল রাজ্যের এখনকার মানুষের, সাধারণ মানুষের কী পরিস্থিতি তার উপর একটা ডকুমেন্টারি শুট করার এবং সেই উদ্দেশ্যে বকখালি যাওয়ার। তো যেহেতু ক্রু জোটেনি, তাই জন্য ডকুমেন্টারিটা ক্যান্সেল হয়েছে। আর বকখালিতে যেতে গেলে এখন বিধিনিষেধ, রাজ্যের বিধিনিষেধ অনুযায়ী ডাবল ভ্যাকসিন সার্টিফিকেট লাগে অথবা করোনা টেস্টের সার্টিফিকেট লাগে। তো আমরা যেহেতু ভ্যাকসিনেশন করাবো না, আর সুস্থ শরীরে শুধু টেস্টও করাবো না, তো সেই কারণে সামনে দড়ি আছে দেখো। তো শুধু টেস্টও করাবো না সুস্থ শরীরে, সেই কারণে বকখালিও ক্যান্সেল হয়েছে। তো আমরা তার বদলে গঙ্গাসাগরে এসেছি, এই বৃষ্টির মধ্যেই বেড়াচ্ছি। আর এই আসার সময়ে এবং এসে যে বিভিন্ন দৃশ্য শ্যুট করা গেছে সেগুলোকে জুড়েট ধরে একটা ট্র্যাভেলগ বানানোর চেষ্টা করছি। প্রাথমিকভাবে কিভাবে এখানে পৌঁছালাম সেটা দেখে নিন। আমরা এখন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার যাচ্ছি। আমরা ভেন্ডারে জার্নি করছি, এখন ট্রেনে উঠলে ভেন্ডারেই জার্নি করি, কারণ এখানে করোনা ভীত ভদ্রলোকদের থেকে দূরে থাকা যায়। আমাদের প্ল্যান ছিল নামখানা লোকাল ধরে কাকদ্বীপ আসার, সেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার। কিন্তু যেহেতু এখনো রেল ঠিকঠাক চলছে না, রাজ্য সরকারের মত অনুযায়ী তো রেল চলছেই না সাধারণ যাত্রীদের জন্য, স্টাফ স্পেশাল চলছে, কিন্তু রেল দপ্তর টিকিট দিচ্ছে, আমরা টিকিট কেটেই ট্রেনে উঠেছি। তো জানি না আমরা ভ্যালিড প্যাসেঞ্জার না ইনভ্যালিড প্যাসেঞ্জার। তো যাই হোক, যেহেতু নামখানা পর্যন্ত
আমরা যাওয়ার সুযোগ পেলাম না, ট্রেন অনেকক্ষণ বসে থেকেও ট্রেন পেলাম না, তাই ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার যাচ্ছি। এবার দেখা যাক ওখান থেকে কীভাবে গঙ্গাসাগর পৌঁছানো যায়। বিড়ালটি থেকে টিকিট কেটেছিলাম কাকদ্বীপ পর্যন্ত, 25 টাকা নিয়েছিল। এবার এসে ট্রেন পেলাম না শিয়ালদা থেকে, তো নামখানা লোকাল পাওয়া গেল না। তো তখন ডায়মন্ড হারবার লোকাল ধরে আসতে হলো। এবার ডায়মন্ড হারবার থেকে বাসের টিকিট কেটেছি কাকদ্বীপ অব্দি, মানে হাডুট পয়েন্ট অব্দি, 45 টাকা করে, 90 টাকা। ওখানে 25-25-50, এখানে 45, এইটুকু ডিস্টেন্স। অথচ পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার, তারা রেল বন্ধ করে রেখেছে মানুষকে এই রকম খরচা দিয়ে, মানে যেটা টোটাল ডিস্টেন্সটা 25 টাকায় কভার করছে রেল, সেখানে এখানে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ 45 টাকা নিচ্ছে, এইটা দিয়ে লোককে যাতায়াত করতে হচ্ছে। আমার সেই এখানকার দৃশ্যগুলো দেখে পার ছবিটার কথা মনে পড়ছে। তো ছিল সাবানা আসবি আর নাসিরুদ্দিন সাহের এই ছবিটা সিরিয়াস। আমার যেটা মনে হচ্ছে এখানকার মানুষের মধ্যে, আমাদের ওখানকার মানুষের মতো অতটা করোনা আতঙ্ক নেই। তো আমাদের দেখা থেকে বেটার যদি আমরা এখানকার মানুষের মুখেই শুনে নিই যে তারা কীরকম পরিস্থিতির মধ্যে আছেন আর তাদের মধ্যে করোনা আতঙ্ক কতটুকু রয়েছে, করোনার ফলে তাদের কী পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে, সেগুলো তাদের মুখ থেকে শুনে নেওয়াই বেটার। আমার নাম বঙ্কিম প্রধান, গঙ্গাসাগর বাড়ি। আমার নাম সুনীল বরম দাস। আচ্ছা, তো আপনি মানে আপনি এখানে কি বললো যে হোটেল, দুটো হোটেলের মালিক আপনি? আমি এখানে ওই গঙ্গাসাগর পুরনো বাস স্ট্যান্ডে অন্নপূর্ণা হোটেলের মালিক। আমি দোকান করেছি 17 বছর, মানে আমি যখন এখানে দোকান করি পাশাপাশি কোনো দোকান ছিল না,
লাইট টাইটও ছিল না, অন্ধকার। এই কটেজকে লক্ষ্য করে আমি এখানে দোকানটা করি, আছে 17 বছর দোকান করেছি। তো আপনি কি আপনার পেশা কি টোটো চালিয়ে? না, চাষাবাস তো আমাদের পেশা, ঠিক আছে। যখন আমি আজ থেকে না বললে প্রায় 10 বছর বা আরও বেশি, না বললেও 18-20 বছর মতন আমি এই টোটো লাইনে আছি। তো তুমি এখানে এই চায়ের দোকান কতদিন ধরে চালাচ্ছ? প্রথম বাবা চালিয়েছিল, এবার আমি 2 বছর ধরে চালাচ্ছি। 2020 থেকে ওই লকডাউন পড়ার থেকে এখানে সেরকম মানে তীর্থযাত্রীদের কোনো মান নেই, বুঝলেন? খুব অল্প। গত বছর গঙ্গাসাগর মেলা হয়েছে, 2-5 লাখ লোকের ব্যাপার মনে হচ্ছে যে আনুমানিক, বেচা কেনা বলতে নেই সেরকম ব্যাপার। মেলার সময় দেখুন, যদিও গঙ্গাসাগর মেলায় 10-12 লাখ লোক হয়, তাহলে মেলার সময় আমাদের সেরকম বেচাকেনা হয় না, মানে তুলনামূলকভাবে বেচাকেনা হয় না। কেন হয় না? বড় বড় সংস্থারা মেলা মাঠে বসে, তারা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্যে বিনা পয়সায় খাবার দেয়, এমনকি চা বিস্কুট থেকে শুরু করে ভাত রুটি লুচি সুজির হালুয়া খিচুড়ি সমস্ত বিনা পয়সায় খাবার দেয় ওনাদের, যার জন্যে হোটেলে সেরকম একটা বেচাকেনা মানে তুলনামূলকভাবে বেচাকেনা হয় না। আচ্ছা, আর এমনি নর্মাল টাইমে কীরকম? নর্মাল টাইমে মোটামুটি লকডাউন আগের কথা বলছি, লকডাউনে তো বেচাকেনা নেই, লকডাউনের আগে মোটামুটি একটা গড়ে ধরুন আপনি 1000 টাকা করে, গড়ে যদি ধরা যায় 1000 টাকা করে বেচাকেনা এরকমই হতে। বাইরের প্যাসেঞ্জারদের বলতে আমাদের গঙ্গাসাগর মেলা, ঠিক আছে। গঙ্গাসাগর না মেলাতে যাই, 1 মাস মিনিমাম আমাদের এখানে চাষাবাসের মানে স্থানীয় লোকেরাই কাজবাজ করে। বাইরে প্যাসেঞ্জার উপরে আমরা যেরকম টোটো নিয়ে বেরিয়েছি, আমাদের 2 রুজি রোজগার হয়, না বললেও 6 মাসের খরাকি আমরা তৈরি করে নিই ওই বাইরের প্যাসেঞ্জার উপরে 1-1.5 মাস, বুঝলে তো? হ্যাঁ, সেগুলো যদি না কিছু করতে পারি না যদি হয়, তাহলে আমরা কী কোথা থেকে কী করবো? ওই মেলায় তো COVID-19 জন্য তো লোক হয়নি সেরকম। তো ব্যবসা কীরকম? বেচাকেনা সেরকম বেচাকেনা হয়নি। তো মেলা কীরকম হলো, মানে কত লোক হয়েছিল মোটামুটি মেলা? গঙ্গাসাগর মেলায় কীরকম লোক হয়েছিল, মানে তোমার সংখ্যা বলতে হবে না, তুমি যেরকম বুঝেছো? 5-7 লাখ লোক হয়েছে। 5-7 লাখ লোক এবারও হয়েছে? বলতে পুলিশের মেলা হয়েছে, প্রশাসনের মেলা হয়েছে, আদার্স লোক নেই, মানে বাইরে থেকে কাউকে ঢুকতে দেয়? বাইরে থেকে ঢুকতে দেয়নি বলতে কি, ওই 2-3 হাজার টোটাল লোক, বাইরের লোক মানে মেলা বলবে না, বলবে যে বাড়িতে হয়তো কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছে, এরকমভাবে মেলাটা হয়েছে। এবার যে বাইরের থেকে যারা লোক এসেছিল তারা কি এই রাজ্যেরই লোক না অন্য? না, বিভিন্ন রাজ্যের লোক। তাদের কী বেসিসে ঢুকতে দিচ্ছিল? 2-3 হাজার ওই আটকাচ্ছে দাঁড়াও, একসঙ্গে 10 জন যেতে পারবে না, টপ গেট করে দিচ্ছে। এর ধরুন আমার ধরো বাইরে থেকে আমরা যাচ্ছি 20 জনের গ্রুপ একটা, 5 জন যেতে দিচ্ছে, 5 জনকে দাঁড় করে দিচ্ছে, 15 মিনিট পর প্রশাসন ছাড়ছে সেগুলো। এরা তখন 10 জন যে বেরিয়ে গেছে কি 5 জন বেরিয়ে গেছে আগে, ওরা গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছে, কোথায় যাবে বাবা আমাদের পেছনের লোকগুলো কোথায় গেল, ওরা তখন খুঁজে পাচ্ছে না। এরা বলছে প্রশাসন বোঝায় এখানে দাঁড়ানো যাবে না, 1 নম্বরে চলে যাও। 1 নম্বরে যখন ওরা গিয়ে দাঁড়াচ্ছে তখন বলছে পুলিশ প্রশাসন, এই তোমরা 4 নম্বরে দিয়ে বেরিয়ে যাও, 4 নম্বরে যাও, তোমাদের প্যাসেঞ্জার তোমাদের লোক ওদিকে রয়েছে। বিভিন্ন রকমের এরকম করে তো মানুষজন হারিয়েও যাচ্ছে মেলাতে, ওই এর মধ্যে এইরকমই চলছে। এখানকার মানুষের জীবনযাত্রা এই গঙ্গাসাগর মেলার উপরে প্রায় নির্ভর করছে, তবে
এখানকার বলতে এখান থেকে ধরুন 2-3 কিলোমিটারের কথা বলছি কি 4 কিলোমিটারের কথা বলছি, কিন্তু ওটা সাগরদ্বীপের নয়। ওটা সাগরদ্বীপের নির্ভর করছে চাষবাস খাটাখাটনির উপরে, বাইরে চলে যায় শ্রমজীবী মানুষ যারা তারা বাইরে চলে যায় কাজকর্মের জন্য। কিছু শ্রেণীর লোক আছে মৎস্যজীবী, ওরা সমুদ্রে মাছ মাছ ধরে জীবিকা নির্ভর করে। কিছু মানুষ এখন পেটের জন্য পেটের তাগিদে বাইরে চলে যায় কেরালা কাজ করতে। মোটামুটি কী একবেলা হলেও লকডাউনের কাছ থেকে মোটামুটি আমরা একদম মার খেয়ে গেছি, মানে এমন কি কী বলবো, তিনবার যে তিন মুঠো খাবো সেরকমও পরিস্থিতি নেই। আর আমাদের বিশেষ করে কি যাদের এই দোকানের উপর নির্ভর, কোনোরকমভাবে আমাদের চলছে না। তার মানে আমরা তো বাইরের লোকের উপরেই আমাদের নির্ভরশীল, বাইরের লোক তো আসছে না, যার জন্যে আমাদের বেচাকেনা একদম নেই। মোটামুটি এখানে দোকান খুলেই বসে থাকি, কবে 50 টাকা, কবে 100 টাকা, কবে 150 টাকা, এরকমই মোটামুটি বেচাকেনা। এমনকি 12 টাকাও বেচাকেনা করেছি একদিনে। এই 2019-এর পরের থেকে একেবারে সে না আসার মতো ধরে নিতে হবে, মানুষজন না আসার মতো আশ্রমগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে সমস্ত আশ্রম এখানে তো মানে সেরকম লজ ফজ থাকার ইত্যাদি সে কোনো ব্যবস্থা নেই, তা এই আশ্রমে থাকতো, তা সেই সমস্ত আশ্রমের দরজা এখন বন্ধ হয়ে গেছে, মানুষজন নেই বলে এরকম একটা পরিস্থিতি। এই ধরুন সবেমাত্র ভারত সেবাশ্রমের গেট খুললো, এরকমের পরিস্থিতি। মানে কবে খুললো? এই ধরুন মাসখানিক আগে কি মাস দুই আগে, তার আগে অবধি পুরো বন্ধ ছিল, পুরো বন্ধ। এখন 1000 হচ্ছে, আগে হতো 3,000-5,000 টাকা সারাদিন। মানে লকডাউন পর থেকে মানে টুরিস্ট কম, ঠিক আছে, মোটামুটি সে আজকে যদি প্যাসেঞ্জার পাই, ধরুন আমি যে আজকে আপনাদের নিয়ে এলাম না বললে 10-15 দিন চলে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে, এইরকমভাবে চলে। এখানে ওইটাকে কেন্দ্র করে আপনার ভেসেল বন্ধ, তাহলে এখানে সাগরদ্বীপের লোক আসবে কী করে? মূল জায়গায় তো বন্ধ, যাতায়াতের ইয়ে পুরো। হ্যাঁ, এটা একটা সুন্দর ব্যবস্থা, অতএব বাইরের লোক আসতে পারে না। আর এই রোগটা এই সাগরদ্বীপে হয়েছে কিছু কিছু জায়গায়, হয় না এমন কিছু কথা না, সেটা মানে পরিমাণে খুব নগণ্য। বাড়াবাড়ি তো অবশ্যই হচ্ছে, কেন আমাদের পক্ষে এখন জীবিকা নির্ভর করা খুব মুশকিলের ব্যাপার, কেননা আমরা মধ্যবিত্ত, আমরা রুজি রোজগারের ওপরে সংসার, আমাদের 10 কাঠা জায়গা বলি, আমরা এই খাটাখাটনি টোটো চালিয়ে বলুন কিংবা লোকের বাড়িতে কাজ করে বলুন, এখন লোকের বাড়িতে কাজ করতে গেলে লোক কাজই নিচ্ছে না, বাবা আমি কোথা থেকে কাজ করবো বলুন। আমারও তো আপনার যে অবস্থা, আমারও তো সেই অবস্থা। যাই হোক, আপাতত যা বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি সহজে কাটার নয়, অনেকদিন চলবে। তো তার মধ্যেই রাজ্য সরকার যতই বিধিনিষেধ তৈরি করুক না কেন, আমাদের বেড়ানোও চলবে। আর যতটুকু লোকের সাথে কথা বলে মনে হলো যে সাধারণ মানুষও প্রচুর দুঃখ কষ্টের মধ্যে রয়েছে তারা ঠিকই, কিন্তু তারা তাদের জীবনযুদ্ধ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য লড়াই সেটা চালিয়ে যাবে। এখন যেহেতু পরিস্থিতি খুব শিগগিরই পাল্টাবে না, তাই জন্য হয়তো শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত আমরা একটু বেরিয়ে নিই। ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়ার সার্টিফিকেট নেই। আরো একটি স্টাফ স্পেশাল, কড়া বিধিনিষেধ মেনে তবেই পর্যটন কেন্দ্রে যেতে পারছেন পর্যটকরা। 30 জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ রাখা,
মুখে নেই মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং। নগর স্টাফ স্পেশাল এসে পৌঁছালো।